रे बाजे डॉ সেইগুলো তোমরা যাতে ভালো করে পড়াটা হয়
এইগুলো তার সুন্দর করে ওই জন্য বইতে পড়া আছে। বাড়ির পড়া হিসাবে তাহলে কি থাকবে, এই আবহাওয়া জলবায়ুর যে অধ্যায়টা আছে এই ছবিটা সহ ছবিটা সুন্দর করে খাতায় আঁকবে। বায়ুমণ্ডলের অবস্থা কিভাবে জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যাচ্ছে, সেটা মেঘ আকার মেঘে নিয়ে বৃষ্টি আকার পৃথিবীতে ঝরে পড়ছে, এইটা আর আবহাওয়া জলবায়ু এই পর্যন্ত। পৃষ্ঠা 8-9 এইটুকু তোমাদের পড়া থাকবে। এইটুকুর মধ্যে অনেকগুলো প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের অবস্থা কি কি আর আবহাওয়া ও জলবায়ু কাকে বলে, এইটুকুটাই এর মধ্যে অনেকটা আছে। ওই জন্য বেশি পড়ানো অধ্যায়টা অনেকটাই বড় আছে, আমাদের অনেকটা সময় লাগবে। তোমরা শুধু বইটা একটু দেখে রাখবে, ছবিগুলো দেখবে এবং সঙ্গে যেটুকু পড়ালাম ওইটুকু তোমাদের পড়া থাকবে।